নমস্কার, আজ কালী পূজা তৃতীয় দিন। এখন আছি আমি রুদ্রনগর মেন বাস স্ট্যান্ডে। রাত 11টা সাড়ে 11টা বাজতে যায়, 12টা বাজতে যায়। তো একটা কাজে গেছিলাম, লাইভ করলাম এইমাত্র। খুব ভালো লাগছে যে শান্ত একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। পুরো রাস্তাটা লাইটিং, ডিজে লাইটিং, চন্দননগর লাইটিং। এই সুন্দর একটা জায়গা, সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আমার আজকের এই মুহূর্তটা খুব ভালো লাগছে। তো আজকের রুদ্রনগর বাজারে তিনটে মার্কেট আছে। একটা হচ্ছে মিনি মার্কেট এটা, তারপর আছে রুদ্রনগর ব্লক বাজার, তারপরে আছে শিল্পনগর। তো এই যে কালী পূজা শুভ দীপাবলি উপলক্ষে সমস্ত জায়গায় লাইটিং আছে, সুন্দর লাইটিং। সেই লাইটিংটা দেখাচ্ছি। এদিকে একটা হচ্ছে, এটা হচ্ছে মিনি মার্কেট, পুরো জায়গায় লাইটিং আছে, কেউ নেই এখন রাত্রিবেলা। ফাঁকা শুনশান রাস্তা, কিছু বাইক আর কিছু কুকুর আর কিছু দোকানদার। একটা দোকানদার পান সিগারেট দোকানদার, দোকান খোলা আছে, কিন্তু পুরো দিকে লাইটিংয়ে লাইটিং। এটাই ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম, তো সবাই সময় করে থাকলে দেখবে অবশ্যই। আকাশে বা উপরে যে একটা ঝুলন্ত একটা ফানুস লাইটিং আছে, এটা হচ্ছে। এবার চলে আসলাম এবার ব্লক বাজার, রুদ্রনগর ব্লক বাজার ব্যবসায়ী কমিটি শ্যামা মায়ের পূজা। আজকে তৃতীয় দিনে কোনো অনুষ্ঠান নেই, শান্ত পরিবেশ, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। দীপাবলি যে বোঝা যাচ্ছে ভালো করে। এটা হচ্ছে আমাদের ব্লক বাজার, ব্লক বাজার শ্যামা মায়ের পূজা। একটা লাইটিং আছে। এবার আছে শিল্পনগরী, শিল্পনগরী। তো মোটামুটি খুব সুন্দর ফাঁকা রাস্তা, কিন্তু লাইটিংয়ে ভরপুর। রাস্তায় মানুষজন নেই, খুব কম মানুষজন। দুই একটা দোকান খোলা আছে। অসাধারণ একটা পরিবেশ, আপনারা হয়তো অনুভব করতে পারেন এরকম অনুভূতি, আপনাদের অভিজ্ঞতা আছে। তো এখানটায় বেশ কিছু দোকানেও লাইটিং আছে, আর সামনে হচ্ছে শিল্পনগরী। আগামীকাল শিল্পনগরীতে নারায়ণ সভা হয়েছিল, কয়েক হাজার মানুষ নারায়ণ সভা গ্রহণ করেছিল। তো আলাদা একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আলাদা একটা মুহূর্ত আমাদের রুদ্রনগর বাজার, আলাদা একটা পরিবেশে এখন আছে। এদিকে হচ্ছে আমাদের শিল্পনগরী মা মন্দির। তো এখানটায় অসংখ্য সুন্দর লাইট আছে। এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে। পুরো জায়গাটা ফাঁকা, বুঝতে পারছেন। তো আবার ফিরে যাচ্ছি। মোট রুদ্রনগর বাজার তিনটে বাজারে ভাগ হয়েছে, তিনটে শ্যামা মায়ের পুজো হয় তিন জায়গা। তো এই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আগামীকাল পরশু যাত্রা অনুষ্ঠান আছে রুদ্রনগরে, সাগরে রুদ্রনগর ব্লক বাজারে। আপনারা অবশ্যই আসবেন, যাত্রা অনুরাগী দর্শকবৃন্দ এবং সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান দর্শনার্থী দর্শকবৃন্দ সবাই আসবেন, দর্শন করবেন। সুন্দর অনুষ্ঠান আছে আরও দু তিন দিন ধরে। আজ মোটামুটি কোনো জায়গায় তেমন অনুষ্ঠান নেই, এখন রাত 12টা বাজতে যায়। তো এটা হচ্ছে রুদ্রনগর ব্লক বাজার শ্যামা মায়ের মন্দির।
পাশেই আছে হসপিটাল আমাদের কুতুবনগর গ্রামীণ হাসপাতাল। আর আমাদের মিনি মার্কেটে খুব সুন্দর লাইটিং আছে, চন্দননগরের লাইটিং। তো অসাধারণ পরিবেশ আপনাদের সামনে প্রায় কত মিনিটের ভিডিও হলো, 5 মিনিট 47 সেকেন্ড এর ভিডিও হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করি। আর এই বলে আজকের লাইভটা এখানটায় সমাপ্ত করব। তো এটা হচ্ছে মিনি মার্কেট ব্যবসায়ী কমিটি। তো সুন্দরভাবে লাইটিং আছে, দেখতেই পাচ্ছেন ভেতরে অনেক লাইটিং আছে। এদিকে বেশ কিছু দোকানেও লাইটিং আছে, এটাই দেখানো। তো আজকের লাইভ এখানে সমাপ্ত করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, মায়ের পূজা মণ্ডপ দর্শন করুন। তো জয় মা কালী, জয় শ্যামা মায়ের জয়, ধন্যবাদ।